নমস্কার। শুধু দর্শক মণ্ডলী, সর্বগ্রে সবাকার চরণে আমি অতি দিনজনে এই ক্ষুদ্র বাটির তরফ থেকে জানাই শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম। তাই প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এই তৃতীয় রজনীর অভিনয়ের পরমালো। আজকের পালা, আজকের পালা শুরুতেই মনসার সহিত সওদাগরীর বাদ বিসম্বাদ, তার পরক্ষণে দেখবেন মৃগ শিকার, তারপরেই সওদাগরীর বাণিজ্য পালা। স্বর্গসভায় উষাউনিত নৃত্য গীত ও শনেকারানীর সাত ভক্ষ, তাই শুরু করতে চলেছি এই তৃতীয় রজনীর অভিনয়ের পরমালা, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন ত্রিনয়নী চতুর্ভুজা দেবী মনসা ভূমিকায় রামরঞ্জন সরকার, চম্পলার মহারানী সানেকা ভূমিকায় তাপস মণ্ডল, দেবাদিদেব মহেশ্বরের ভূমিকায় তাপস সাহা সাহা। বিভিন্ন চরিত্র রয়েছেন আরো অনেকে। সুন্দর লাইট ও সাউন্ডে আমাদের সহযোগিতা করেছেন পায়েল কয়েল সুপার সাউন্ড প্রোভাইডার মনোরঞ্জন রায়। ইউটিউব চ্যানেল আমাদের সহযোগিতা করেছেন আমার আলকাপ টিভি টিভি, তাই এই চ্যানেলটি আপনারা বেশি করে সারপ্রাইজ করবেন, আমাদের দলের নিত্য নতুন দৃশ্য আপনারা দেখতে পাবেন। মিউজিকে আমাদের সুন্দর সহযোগিতা করেছেন ভাই বন্ধু মিউজিক্যাল মিউজিক্যাল হাঙ্গামা, তাই শিশির বিজয় শুভ সন্ধ্যায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকের বালা, আজকের বালা সাদাগরে শহীদ শহীদ মনসা মনসার বাদ বিসম্বাদ, সাদাগরে শহীদ শহীদ মনসার মনসার বাদ বিসম্বাদ, সাদাগরে শহীদ শহীদ মনসা দেবী দেবী বাদ বিসম্বাদ। স্নান করতে যেতাম, তাই আজও আমি স্নান করতে যাব, কিন্তু একা কিভাবে যাই, রয়েছি রাত্রি দাসী, তাই দাসীকে সঙ্গে করে নিয়ে আমি এই মুহূর্তে যাব সেই গঞ্জের ঘাটে, দেখি দাসী আমার তাকে সাড়া দেয় কিনা, কোথায় দাসী
ভক্ত 100 টাকা দান করেছে, তাই মামনুষা কৃপা করুক, তার নাম হচ্ছে শেফালি, আজ ধর্মসভার মাঝে করে গেছে দান, মামনুষা কৃপা করুক স্যার, তার যেন সেই স্বামী যেন স্বামী সেবক স্বামী ভক্তি হয় এবং তার যান যেন দীর্ঘণ হয়, মামনুষা বলে তার সন্তান সম স্বামী কিনে যেন ভালো থাকে। কেন ডেকেছেন বলুন? তুমি তো জানো মা, প্রত্যহ স্নান করতে যাই, তাই আজও স্নান করতে যাব বলে আমি তোকে ডেকেছি মা। বেশ নানি মা, আমি আপনার সঙ্গে যাব। বেশ চলো, তাহলে আর দেরি নয়, এসো চলো। পাদাসি বলুন, এ অনেক দূর পথ তো। হ্যাঁ, তাই এমনি ভাবে যেতে ভালো লাগছে না মা। তাহলে এক কাজ করুন, দোকান থেকে বাদাম বাজার নিয়ে চলে আসি, খেতে খেতে চলে যাবো। দোকান? হ্যাঁ, দোকান কোথায় পাবে? ওই যে সামনে রয়েছি। আমরা কোথায় রয়েছি? আমরা তো অনেক দূরে রয়েছি। কোথায়? আমরা এখন চম্পলা নগরে রয়েছি, গঞ্জের ঘাটে যাচ্ছি, তুমি দোকানে যাবে বাদাম কিনতে। সামনে দোকান, সাবান নেবো, বাদাম ভাজা নেবো, খেতে খেতে চলে যাবো। এখানে গান বলো। গান? গান ঠিক আছে চলুন, গানে তো শুনবেন। চলুন চলুন, কলেজটাতে ছেড়ে এসেছি। ওই আমার কাঙ্কের কলসি জলে কি আছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া।
সত্যি তোমার গান বড় মিষ্টি হয়েছে, মধুর হয়েছে মা। তাই তো তোমার গানের ছন্দে কি আমরা পথ চলতে গেছিলাম? হ্যাঁ, মনে হয় আমরা পথ ভুল করে অন্য পথে চলে এলাম মা। দেখো যেই স্থানে ছিল তাল পাথার কুড়িয়ে ঘর, সেই স্থানে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি। তাই তো রানীমা, সত্যি বলেছে, এই বাড়িটি কার যে হলো? মা দাসী বলবেন রানীমা, তুমি একটু যাও তো, এই বাড়িটি কার হয়েছে একটিবার জিজ্ঞাসা করে এসো। বেশ রানীমা। দেখি বাইরে খুলে দেখি কে আছে। রাজবাড়ির খাসি না? হ্যাঁ রে, এই খাসি না দাসি। কি ব্যাপার ও, আমাদের বড় বাড়ি দেখে কাজ করতে এলি, আয় ভিতরে। এমন একটা চড় মারব তো চুন চুন পায়খানা করবি জানিস। আর তুই এই বাড়িতে কি করছিস? তুই বলে এই বাড়িতে কাজ করছিস? আমাদের বাড়ি আমাদের বিনা হ্যান্ডটাই। আমার গ্লাসটা দেখে বুঝতে পারছিস না? তোদের মাছ না ধরলে ভাত পেটের ভাত হয় না, আর তোদের এত বড় বাড়ি। কি বললি তুই? দেখে তোর মাছ না ধরলে পেটের ভাত হয়? আমার 18 হাতের কিছু হাত দিবি না। বাপ রে, কি ব্যাপার, তোরা কি করতে চাইছিস? ও বুঝেছি, তুই এরকম অবতার শ্বাস এসেছিস কেন? ছোট শোন, মা তোদের তিনজন মানে কই? আর একজন কই? আমার রানীমা রয়েছে, আমার সাথে লাগবে। তিনজন মানে কি আছে রে? আমাদের সঙ্গে আমাদের রানীমা আছে রে। অবশ্য মেয়ে বাইরে দাঁড় করে রেখেছিস, আসুন রানীমা ভিতরে বসুন। থাক, এমন কাজের লোক রেখেছেন, ভাষার কোনো ঠিক নেই, একবারে ভাষাতে ডিসপার্ট এনে। কি যে বলছো আমি কিছু বুঝতে পারছি না মা। ও ডিসপার্ট বলছে, ডিস্টার্ব। যেগুলো মুখ করে উচ্চারণ হবে না সেগুলো কথা বলবে না। আরে জানিস না, আমি হঠাৎ বড় লোক হয়েছি, হাবা বলতে বাবা বলতে। বড় লোক হয়েছিস? কিভাবে বড় লোক হলি? না তো স্বামী চুরি টুরি করলো, কিন্তু একটি রাত্রির মধ্যে দেখছি অনেক বড় অট্টালিকা বাড়ি। এই বাড়িটি কি করে হলো মা? নিশ্চয়ই ওর স্বামীরা চুরি করেছে। সত্যি পা ঢুকাই দিব নাকি মুখে? বড় বড় কথা বলছিস, মাঝখানে ছোট রাখে না কথা বলছিস? আমার স্বামী আর আমার ঠাকুরপো মাছ ধরতে গিয়েছিল বুঝলেন, আর মাছ ধরতে গিয়ে সেখানে নতুন দেবীর সাথে সাক্ষাৎ হয়েছিল, আর ওই নতুন দেব নতুন দেবীর পুজো করে আমাদের এই তেল তেলা বাড়ি। তেল তেলা? বলছিলাম কি মা, এমন কোন দেবী যেই দেবীর পুজো করলে অট্টালিকা লাভ করা যায়? আমার তো জানা ছিল না মা। এ নতুন দেবী, তোমার দেবীর নাম শুনবার পর ইচ্ছে আমার, একটিবারের জন্য সেই দেবীর নাম বলবে না? বলবো রানীমা, বলবো। বলো না মা। এ দেবী নতুন দেবী, এ দেবীর নাম হচ্ছে মা মনসা। মা মনসা? সত্যি রে মা, তোমার দেবীর নাম শুনবার পরে ছাড়া মন প্রাণ আমার সব শীতল হয়ে গেল। আমারও বড় সাজ জাগে মা, তোমার দেবীর সামনে পুষ্পার গান করে আমার নারীত্ব জীবন আমি একটিবারের জন্য ধন্য করি। দোহাই তোমার, একটিবারের জন্য তোমার দেবীর ঘট বাড়ি আমাকে দাও, এই মুহূর্ত আমার আত্মসাথে নিয়ে গিয়ে আমি প্রতিষ্ঠান করবো। ঠিক বলেছেন রানীমা, এই মায়ের সবাই করতে পারে, কিন্তু রানীমা আপনি যাচ্ছেন কোথায়? আমরা তো স্নান করতে যাচ্ছি মা। স্নান সারেননি? না তো। স্নান সেরে আসুন, আর ঘর বাড়ি দেবার কিভাবে পুজো করতে হবে আমি বলে দেবো। সত্যি রে মা, তোমার দেবীর নাম শুনবার পরে যেন আমি সবকিছু কেমন বিস্মরণ হয়েছিল।
যেই কোনো দেবীর ঘর বাড়ি নিতে গেলে সুন্দরাচারী ভিজা বসনী নিয়ে যেতে হয়। তাই তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এই মুহূর্তে দাসীদেরকে নিয়ে স্নান অতি শীঘ্রই সারব, সারবার পথে সেই ঘর বাড়ি আমরা নিয়েই যাব। মা শুনলে খারাপ মনে খারাপ ভাববে বুঝলেন কি আপনার দাসী। হ্যাঁ মা, এদের স্নান করে কি করে না এরা? কেন এদের শরীরে বাজে গন্ধ করে। আমার দাসীদের জি তুমি সেন পাচ্ছ কিনা? ওরা আমাদের রাত পাশা দিয়ে না সেন ব্যবহার করে গো। বেশ মা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো কেমন মা দাসি? চলো চলুন চলুন রানীমা, আপনারা একটু চান টান করেন, তাহলে আমি পায়খানা করে আসি। বেশ চলো মা, আমরা দুইজন মিলে একত্র হয়ে স্নান করে অতি শীঘ্রই সেই হীরের বাড়িতে আমাদেরকে যেতে হবে। বেশ রানী চলো। দেখে নাকের নথিনী হা, ও দেখে কানের ঝুমকা হা। হয়েছে রানীমা? হ্যাঁ মা। বেশি চান করবেন না, নাহলে ঠান্ডা লেগে যাবে। তোমার হয়েছে? তাহলে ছাড়ো, এই মুহূর্তে আমরা হীরের বাড়িতে যাই। বেশ তাই চলো। ওই দেখো হীরের বাড়ি, তাই একবার হীরেকে ডাক দিয়ে দেখো মা। বেশ রানীমা। তোমার কান কোন দিকে থাকে? মিস কল মারছে মনে হয়? না রে, বলছিলাম কি মা, হ্যাঁ রানী মা, যে কোনো দেবীর ঘর বাড়ি নিতে গেলে সংকেত ধ্বনি আর উলট ধ্বনি দিতে হয়। হ্যাঁ রানী মা। তাই একবার তোমরা দুইজন মিলে উলট ধ্বনি দাও তো মা। ঠিক আছে রানী মা, আমি তো নতুন পুজো করছি, আমি তো উলট ধ্বনি উলট ধ্বনি দিতেও জানি না। আমার হয়ে আমার গ্রামবাসীরা উলট ধ্বনি দিল, দেন তো মায়েরা সবাই উলট ধ্বনি দেন তো। দেখছেন নানিমা, আমি বলতে না বলতে আমার গ্রামের লোকরা কত হেলে পড়ে আমাকে। হেলে সহযোগিতা সহযোগিতা। হ্যাঁ সহযোগিতা। বেশ মা, যে ঘর বাড়ি আমি নিয়ে যাচ্ছি আমার তো জানা নেই মা, এমন কি দ্রব্য দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হবেন? এতে বিশেষ কিছু লাগে না নানিমা, সাতটি কিংবা পাঁচটি কচুর পাতা, চিনি, বাতাসা, দুধ, খই, কলা এসব দিলেই মা একেবারে সন্তুষ্ট। ছি মা, কেন রানীমা? যেই দেবীকে আজকের দিন আমি ঘটা করে রাত পাশা দিয়ে নিয়ে যাচ্ছি সেই দেবীকে পুজো করবো নাকি আমি কালো কচুর পাতায়? না মা, আমার রাত পাশা দিয়ে অনেক স্বর্ণ থালা রয়েছে, ওই স্বর্ণ থালায় মাকে পুজো করে আমি সন্তুষ্ট করব। কি বলবেন রানীমা, ও কালো বলে কালো কচুর পাতাতে কথা বল পুজো দিতে বলছে। আমি কালো? আমি কালো কি বল, কি বলতো, প্যান্ড্রম প্লাস ব্যবহার করেছি মুখে, ধীরে ধীরে গোটা শরীরে মাখবো, একবারে একবার মাটি ফেটে চলে যাবে সব কালো। রানীমা আপনি রাগ করছেন কালো কচুর পাতায় বললাম বলে? রাগ নয় মা, আপনি বড় লোক আমি বড় লোক, আর এই যে গরিব কি করবে, কোথায় পাবে স্বর্ণ থালা, কি করে পুজো করবো? ওই জন্য মা বলেছে কচুর পাতায় পুজো দিলে মা সন্তুষ্ট। তার মানে গরিব দুঃখী যারা রয়েছে সকলে ছাড়া এই দেবীর পুজো করতে পারে। বেশ মা বেশ, তাতেই সে মা আমি সন্তুষ্ট করব। আমরা এখন আসি মা। হ্যাঁ আসুন, চল মা দাসি চলো রানী। ভুরু গুলা খুব মোটা মোটা হয়ে গেছে, দরজা বন্ধ করে যখন নালা গুলা ভুরু সেভ করে আসবো। সুরাম সুরাম শস্য
হবে নগর, তাই তো হই আমি চম্পলার অধীশ্বর, নাম আমার চন্দ্র বৌদি সওদাগর, তাই তো আজ থেকে হবে প্রজার সুখে আমার সুখ, প্রজার দুঃখে হবে আমার এদু, তবেই তো হতে পারবো আমি চম্পলার প্রজাদের মনোরঞ্জন রাজা, তাই তো পিতার দেওয়া রাজ সিংহাসনে বসার পূর্বেই স্বর্গীয় পিতাকে জানাবো আমি আমার শত কোটি প্রণাম। হে স্বর্গীয় পিতা, তুমি তো হাত তুলে আমায় আশীর্বাদ করবে, তোমার দেওয়া রাজ সিংহাসন যেন আমি সুন্দরভাবে চালাতে পারি। দুর্গে নিয়ে এসে রেখেছিলাম আমি আমারই কুটিরে, স্নান সেরে এসে দেখি, স্নান সেরে এসে দেখি ওই বেড়ি চাঙ্গমুড়ি কানির চোর ভক্তি সাহকে করেছিল ওই কানের সঙ্গে কইতে শহীদ ভাব, চাই অসীম ক্ষমতা, চাই অসীম মনোবল, কিন্তু কোথায় 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 পাবো সে অসীম ক্ষমতা, কে দেব আমার মনোবল? মনে পড়েছে আমার রয়েছে গুরুদেব দেবাদিদেব মহেশ্বর, তারে করুব আমি স্মরণ। গুরুদেব গুরুদেব এই অধম ভক্তের ডাকি তুমি সদয় হয়েছো গুরুদেব, তাই না গুরুদেব নাও এই অধম ভক্তের নাও শত কোটি প্রণাম। জানিতে পারি আজ কি বা অভিপ্রায় আমায় তুমি করেছিস? সত্যই গুরুদেব, আপনি সবাই জানেন গুরুদেব আমি হতে চাই নাগ বিদ্বেষী, তবে তার সঙ্গে যুক্ত করব আমি যে নিরুপায়, তাই তুমি আমায় উপায় বলে দাও গুরুদেব। বলি ভক্ত, সত্যই বলেছ, তুমি হতে চাও নাগ বিদ্বেষী চাঁদ সওদাগর, কিন্তু তুমি নিরস্ত্র, তোমার কিন্তু কোনো নিরস্ত্র নেই দেবভক্ত দেব, তুমি যখন আমার পরম ভক্ত জাত সওদাগর আমি তোমায় দেব অস্ত্র। আমার কাছে রয়েছে আরয়ক্ষের মহাজ্ঞের মন্ত্র, এই আরয়ক্ষের মহাজ্ঞের মন্ত্র আমি এই মুহূর্তে তোমার করে দিলাম। বেশ, তাই হবে গুরুদেব। কেন মনে রেখো, যদি কোনদিন কোন নারীর কবলে তুমি পড়ো, নারীর কবলে ভুল করো, ভুল করে আমার এই আক্ষে মহাজ্ঞের মন্ত্র দ্বার করে দেবে না, যদি সে আর একটা মহৎ গন্ধ তার করে দাও সেই দিন তুমি এই মহৎকের মধ্যে হারিয়ে ফেলবে, হারিয়ে ফেলবে চাঁদ সওদাগর। একই শোনালে গুরুদেব, এই আরক্ষরের মহাজ্ঞের মন্ত্র কোন নারীর কবলে যদি আমি পড়ি তাহলে সেই দিন আমার এই আরক্ষরের মন্ত্র ভস্ম হয়ে যাবে। না গুরুদেব না,
সবকিছু বিলীন করে দিতে পারলেও আমি তোমার বাক্য বিলীন করবো না গুরুদেব, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে রাখব। দেখি পিতাকে স্মরণ করেছি, রয়েছে মাতা চণ্ডী, চার চরণে পুষ্প চলনা দেবী জল গ্রহণ করি না, তাই বিলম্ব না করে এবার আমি মাতা চণ্ডীকে করব স্মরণ। বুঝেছি আমার ভক্ত বিপদে পড়েছে বলে তাই আমায় স্মরণ করেছে, না না আজ জানি না, এই মুহূর্তে আমি যাবো সে পুত্রের কাছে। মা তুমি এই অধম ভক্তটাকে সদয় হয়েছো জননী, নাও জননী নাও তোমার এই অধম ভক্তের শত কোটি প্রণাম, তুমি নাও আশীর্বাদ করি পুত্র। মা গো আমি যে হতে যাই না বিদ্বেষী, তাই তো আমার কাছে কোনো অস্ত্র নেই, তুমি মায়ের অস্ত্র প্রদান করো, আমি যেন হতে পারি না বিদ্বেষী। মা তখন তোমার কাছে আমি চলে এসেছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো, আর আমার কাছে জয় রয়েছে হরতালে যষ্টি, এই হরতালে যষ্টি তোমার কাছে আমি দিলাম পুত্র। বেশ তাই হবে জননী, নাও জননী নাও, যাওয়ার পূর্বে এই অধম ভক্তের তুমি সদা করি প্রণাম গ্রহণ আশীর্বাদ করি পুত্র। এই হরতালে যষ্টি তোমার কাছে থাকলে কোনো নাগিনী তোমার কাছে প্রবেশ করতে পারবে না পুত্র। বেশ জননী তাই হবে। আজকের দিনে আমি তোমার চরণে স্বর্ণপূর্ণ হলাম মা গো, যদি আমি তোমার পূজোয় আমি কোনো ভুল করে থাকি নিজের কন্যা ভেবে, তুমি আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও।
নিয়ে জানো আজ আমি নির্জন স্থানে বসে শিব সাধনা সিদ্ধি লাভ করেছি, পিতাকে স্মরণ করে পেয়েছি আমি আরায়ক্ষণের মহাকের মন্ত্র, মাতা চণ্ডীকে স্মরণ করে পেয়েছি আমি হাত হেতালের যোগী, কিন্তু সনকা আজ আমার আস্তি বিলম্ব হয়েছে বলে তুমি একা একা চণ্ডী পুজো সেরে ফেলেছো সনকা। সত্যি স্বামী, সত্যি গো, আজকের দিন আমি পুজোয় বসেছি, কিন্তু আজকের দিনে আমি মা চণ্ডীর পুজো করছি না গো। তুমি মা চণ্ডীর পুজো করছো না? না গো। তাহলে তুমি মনে মা শীতলার পুজো করছো? না স্যার। মা শীতলা পুজো করছো না? না। বুঝেছি সনকা, বুঝেছি। আজকে তুমি সাত করে তাহলে সরস্বতী পুজোয় বসেছো। তাও না স্বামী। এ কি কহিলে সনকা, তুমি কোনো দেবী পুজো করছো না, তবে কার পুজো করছো তুমি আমার এই রাজপ্রসাদে? যেই দেবীকে আজকের দিনে প্রতিষ্ঠান করেছি, এই দেবী নতুন ভাবে এই ধরার বুকে সেই নতুন ভাবে আবির্ভূত হয়েছে, তাই তো ঘটা করে এনে আমাদের রাজপ্রসাদে আমি প্রতিষ্ঠান করেছি, সেই দেবীর চরণে আমি আমারও বড় সাধ হয় গো, আমারও বড় সাধ হয় যে নতুন দেবীর চরণে আমি পুষ্প জল দেব। আজকে তুমি সংসারের মঙ্গলের জন্য এক নতুন দেবীর পুজো করছো, বলো না গো, বলো তুমি কোন দেবীর পুজো করছো? দেখো স্বামী, সত্যি যেই দেবীর স্বর্ণে পুষ্পার্ঘ্য দিচ্ছি, এই দেবীর স্বর্ণে পুষ্পার্ঘ্য দিলে মানুষ জীবন ধন্য হয়, মানুষের মন পবিত্র হয়, মানুষের অঙ্গ শীতল হয়ে যায়। সরকার যদি আমার যা আর ধৈর্য হচ্ছে না সরকার, তোমার কথা শুনে মনে করছে আমি ওই মায়ের চরণে পুজো দেব। বলো সেই মায়ের নাম একটি বার তুমি আমায় বলো। নিশ্চয় বলবো স্বামী, কিন্তু আমি যেও শুনেছি এই দেবীকে যদি অপমান করা যায় তাহলে কোনো বংশের বাতি যদি রাখে না, তাই বলবার পরেও যদি তোমার মনোভূত না হয় দয়া করে এই দেবীকে তুমি অপমান করো না গো। বেশ সনকা বেশ, তুমি বলো কার পুজো করছো? তুমি বলো। যেই দেবীর পুজো করছি সেই দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা। তোমাকে তো আমি আগেই বললাম, যদি এই দেবীকে অপমান করা যায় তাহলে বংশের বাতি দিতে রাখে না, সব কিছু জানবার পরেও আমি এই পুজো থেকে কিভাবে উঠি স্বামী? আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিণী, তাই স্ত্রী কর্তব্যটাই স্বামীর আদেশ পালন করো। এই সত্য গো, কিন্তু তুমি তো আমাকে সেই শিক্ষা দেওনি, সেই দেবীকে আজকের দিনে ঘটা করে প্রতিষ্ঠান করেছি, সেই দেবীকে আমি তো বিসর্জন করে দিতে পারি না। সত্যি সরগ সত্যি, আবহাওয়ার মন্ত্র তোমার জানা আছে, বিসর্জনের মন্ত্র তোমার জানা নেই। দেখো সনকা, দেখো ওই সাজান ও কানির ঘট কিভাবে বিসর্জন করতে হয় সেই কৌশলে চাঁদের জানা আছে। সামান্য মান হয়ে তুমি দেবীর মাছ থেকে করেছো পূজা খায়, এখন শুধু করেছি আমার আগে চলে একবার মুখ বদলে দাও, তবে তোমার মঙ্গল হবে। আমি শুধু পুষ্পাঞ্জলি পাওয়ার জন্য আমার চরণে মুখ মঙ্গল হবে। ওরে কালী, এই চাঁদের মঙ্গল অমঙ্গল হবে স্বয়ং শিব, তোর মাথায় ব্যাং খাওয়া বেদিনী পুষ্প নিবি, এই চাঁদের হস্তে পুষ্প নিবি,
দেব, দেবরকারী দেব, তোর চরণে আমি সত্যি পুষ্প দেবো, পুষ্পিতে দাঁড়াও, তোকে আমি পুষ্প দেবো, পুষ্প আমায় দেবে, দাও আজকের দিনে তুমি যদি আমায় পুষ্প দাও আমি ধন্য হব, এই বিশ্ব চরাচরে আমার এই নীলক চল হবে, চাঁদ দাও আমায় পুষ্প দাও, তোর মনোবাসনা পূর্ণ করার জন্য আজকে আমি তোর চরণে পুষ্প জল দেবো, পুষ্প বদলে দেবো তোর মুখে আমি সত্য শতবার, বলি দাদা গো আগে করো মনসারে পূজা, কি ওরে ওরে হা ও বেটি কানি রে কানি রে তোকে পুজো মোর চরণ তোর পুজো আমার চরণ তরে আমার লাঠি মার লাগিয়ে জানে আরে যে বা মারে মোর লাঠি I
স্থান থেকে যদি না পালিয়ে যাস, যে লোক এই মাতার হাতালের যষ্টি দিয়ে তোর মস্তক আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে। কানি আমায় শাসিয়ে গেল, এই মাতার হেতাল যষ্টি যদি না থাকত আমার মস্তক নাকি বেশি চিবিয়ে খেত। পারবি না বেটি, পারবি না, যার জন্যই তোমার কাছে হেতালের যষ্টি। আর বিলম্ব নয়, এই মুহূর্তে সম্প্রদায়ের প্রতিটি পূজাকে দেবো আমি হেতালের যষ্টি ঘরে ঘরে। তোর অন্ন সান করো ওই প্রতি ঘরে ঘরে, দেখবো বেটি কি করে তুই আমার করিস সর্বনাশ।